দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, দেখো কত কত ফুল ফুটে যাবে ঘাটে, এগুলো সব হাটে যাবে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলো আজকে সকাল সকাল আর একটা ব্লগ নিয়ে হাজির আছে, দেখছো আমার ভাই। আজ আমরা এই যে দেখছো সরকারি একজন অফিসার, কৃষি দপ্তরের অফিসার, তো এরই আজ কৃষি দপ্তরে যাবো, আমরা দেখবো সেখানে কী কী হয় এবং কী চাষ করা হয়, কীরকম ফসল হয়েছে সে সব দেখতে যাবো। তো বন্ধুরা চলো, এখন আমরা যাবো জামুড়িয়া কৃষি দপ্তরে, সেখানেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, চলো। আর বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে, আর একটা ছোট্ট লাইক দেবে বন্ধুরা। ওকে চলো বন্ধুরা, এখন আমরা কৃষি দপ্তরের সামনে চলে এসেছি, কৃষি দপ্তরের অফিস। তো এখন আমার যে ছোটো ভাই বিমো, সে অফিসে ঢুকলো, ও বেরোবে, আর আমরা যে কৃষি দপ্তরের যেখানে সবজি চাষ করা হয় সেই জায়গাটাতে যাবো। আমরা দুটো বাইক নিয়ে এসেছি, নিজের বাইকটা এই অফিসে রেখে দিল এবং আমরা দুজনে মিলে একটা বাইকে যাব। দুটো বাইক আনার কারণ হচ্ছে ও আসার সময় অফিসে ঢুকে যাবে আর আমি বাড়ি যাব, তাই ওরও অসুবিধা হবে, তাই দুটো বাইক নিয়ে এসেছি বন্ধু। চলো ও অফিস থেকে আসুক, তারপর আমরা কৃষি দপ্তরের যেখানে চাষ হয় সেই জায়গাটা। বন্ধুরা দেখছো সল বেরিয়ে গেছি বন্ধুরা, চলো চলো এবার আমরা যাচ্ছি, দেখছো এই যে বন্ধুরা দেখছো, দেখো জাম লেগে গেছে, দেখছো বন্ধুরা, দেখো বন্ধুরা জামে আমরা দাঁড়িয়ে গেলাম। এই রোডটাতে সবসময় জাম লাগে বন্ধুরা, বন্ধুরা এই যে তোমরা দেখছো, দেখো আমরা কৃষি দপ্তরের মেন জায়গায় চলে এসেছি, এখানেই সমস্ত রকমের চাষ করা হয়। যে ভাই আমার যে ভাই, সে কৃষি দপ্তরের অফিসার। হ্যাঁ বলো বন্ধুরা, এই দেখো দেখো ফুলকপি হয়েছে বন্ধুরা, দেখছো বন্ধুরা, দেখো কখন ফুলকপি হয়েছে, দেখো দেখছো গোটাই শুধু ফুলকপি আর ফুলকপি বন্ধু, দেখছো এই যে দেখছো এই সাইডে শুধু ফুলকপি আছে বন্ধুরা, আর এই দেখছো কলা গাছ, এই দেখো শাক লাগানো আছে, মন্দির আছে বন্ধুরা, তোমরা দেখছো দেখছো বন্ধুরা ফুল, দেখো এটা কি কি ফুল বলে বন্ধুরা, এটা নাম আমি বলতে পারছি না, যদি তোমরা কেউ জানো তো কমেন্ট করে জানাবে। হ্যাঁ জানি না, দেখছো বেগুনের চারা, দেখছো বেগুনের চারা, দেখো এদিকে আর এদিকে যে ফুলকপিগুলো এটা একটু বড় হয়েছে, দেখো ফুলকপিটা দেখো বড় হয়েছে বন্ধুরা, বন্ধুরা এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে, আমাকে তো খুব ভালো লাগছে বন্ধুরা। তোমরা বন্ধুরা ভিডিও আমার শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আরও অনেক কিছু দেখানোর আছে। যদি তোমাদের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, একটা ছোট্ট লাইক দিয়ে দেবে প্লিজ। চলো বন্ধুরা দেখি আর কী কী দেখানো যায়।
আর কফি বেটে বন্ধুরা, এগুলো এগুলো ফুল কফি। এই দেখছো বন্ধুরা, দেখো ভাই মিমো একটা টমেটোর তুলেছে, দেখছো টাটকা। দেখো বন্ধুরা খাওয়া হবে, খুব টেস্টি। চলো বন্ধুরা একটা টমেটো টমেটো খেয়ে দেখি বন্ধুরা কেমন রে। তো বন্ধুরা এই টমেটো খেয়ে টেস্ট করে দেখি, একদম টাটকা এখনই। টক টক বন্ধুরা, দারুণ টেস্টি। এই বন্ধুরা দেখছো ঘাস কাটছে, যে দেখছো বন্ধুরা যে কাকিমা আছে, দেখো কত ঘাস কাটছে, দেখো বন্ধুরা কাস্তে দে। দেখছো বন্ধুরা, দেখো লাল লাল টমেটোর, দেখো গোটাই টমেটোর, এই টমেটোরগুলো সব পেকে মোটামুটি পেকে এসেছে। দেখো তোমাদের দেখাই, দেখো লাল লাল হয়ে গেছে, দেখছো বন্ধুরা। দেখো এখানে শুধু টমেটোর আছে, দেখছো বন্ধুরা। শুধু টমেটোর, চলো ওই দিকটা তো দেখি, ওই দিকে দেখি কী আছে, চলো। দেখছো বন্ধুরা শুধু কফি, ফুলকপি আর ফুলকপি, ফুলকপির বাগান বলা চলে বন্ধুরা। দেখছো দেখো কত হয়েছে, দেখো দুদিক দু সাইডের মাঠ, আর আমরা মাঝে আলের মাঠ মধ্যে যাচ্ছি বন্ধুরা। কতগুলো টমেটো খাবি, দেখো বন্ধুরা বেগুন দেখছো, দেখো একদম টাটকা বেগুন বন্ধুরা। কত বেগুনের চারা লাগানো হয়েছে, আর বেগুনও দারুণ হয়েছে। দেখো ভেতরে দেখি একটু, তোমাদের দেখাই, দেখো কত বড় হয়েছে, দেখছো বন্ধুরা। বন্ধুরা আমি আমি এখন বেগুন বেগুন বাড়ির মাঝে আছি একদম, এই দেখো এই দৃশ্যটা তোমাদের দেখাই, খুব সুন্দর দৃশ্য বন্ধুরা, দারুণ দারুণ, মানে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছে না এখানে। আমাকে গরম লেগে গেল একটু, রোদ হেভি রোদ আছে। দেখো কখন দেখো বেগুন 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 গাছের চারার মাঝে আমি দাঁড়িয়ে আছি এখন, একদম মাঝে আছি বন্ধুরা। চলো দেখি আমার ভাই ওখানে কী করছে, আমাদের সেই জায়গাটাকে নিয়ে যায়। চলো বন্ধুরা তুমি দেখছো এখন দাঁড়িয়ে আছি, মানে কিছু লোক কাজও করছে, সেগুলো তোমাদের দেখাবো একটু। এই যে দেখো বন্ধুরা এটা কি বন্ধুরা, দেখো মূলো দেখছো, দেখো কত সুন্দর মূলো হয়েছে, দেখো উঠায় উঠায় দো একটু, উঠায় উঠা করে দিখাই দিখাই। ये देखिए ये सब यहाँ पे काम करते हैं, अगर बढ़िया से दिखाइए, हाँ बढ़िया से दिखाइए। देखिए यहाँ पे काम कर, ये बहुत, हाँ बंधुरा ये देख छो तुमरा, एखे दारुण परिश्रम करे तार फल तुमरा देखते पाच, देखो कत सुंदर फसल फलिए छे, देखो बंधुरा अरे देखो टाटका मूलो बंधुरा, ये देख छो এই যে দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর, দেখো টাটকা কত সুন্দর মূল হয়েছে, দেখো বন্ধুরা কত, এরা এরাই মেন বন্ধুরা, এই যে পরিশ্রম করে এই ফসলগুলো এরাই ফলিয়েছে বন্ধুরা। দেখছো বন্ধুরা শুধুই এখানে শুধুই মূল আছে বন্ধুরা, হ্যাঁ বেগুন আছে, আর এই সাইডে দেখি বন্ধুরা, চলো এই দিকটা তো দেখি কী কী আছে।
দেখছো বন্ধুরা, দেখো ফুলকপি, এখানেও ফুলকপি, দারুণ দারুণ পরিবেশটা, দারুণ বন্ধুরা। তো বন্ধুরা এই যে দেখছো আমার কাকা আছে, এই কাকা আমার কাকার মতো এই যে কাজ করে এখানে, তো চলো তার সঙ্গে কথা বলি দেখি। তো তুমি এখানে কতদিন কাজ করছো? এখানে চার বছর হয়ে গেল। এই যে সমস্ত যে সবজি তোমরা চাষ করো না বন্ধুরা, এই যে দেখছো আমার নামটা বলো একবার, নগেন বাউরি। যে বন্ধুরা নগেন বাউরি দারুণ পরিশ্রম করে বন্ধুরা, আর এই যে তোমরা দেখছো তো সবুজ চারদিকটা দেখাচ্ছে, এর পরিশ্রম ফল। আর এই যে মাসি দুজন আছে, আপনার নাম বলি আপনার? মান্তি। এই বন্ধুরা এর নাম মান্তি, আর আপকা? এই যে বন্ধুরা দেখছো রিঙ্কু শর্মা, এরাও এর সঙ্গে সমান পরিশ্রম করে বন্ধুরা, আর দারুণভাবে কাজ করছে। তো চলো আরও দেখি কি দেখানো যায়। হ্যাঁ, ধনে পাতা। তো চলো বন্ধুরা ধনে পাতা দেখি, আমার ভাই নিয়ে যাবে, চলো চলো ধনে ধনে পাতা দেখি কখন ধনে পাতা হয়েছে। এই বন্ধুরা দেখছো ধনে পাতা, দেখছো তোমরা, দেখো দেখো কখন ধনে পাতা হয়েছে, দেখো খুব সুন্দর বন্ধুরা, দেখছো গোটায় ধনে পাতা লাগানো আছে। কোথায় মটর আছে? চলো বন্ধুরা মটর মটর গাছ দেখবো কোথায় আছে। মেথি, এই মেথি হ্যাঁ, এই বন্ধুরা দেখছো মেথি, এইগুলো মেথি তো, এই যে দেখছো ছোট ছোট যে চারাগুলো হয়েছে এগুলো মেথি, এটা এটা হচ্ছে পালং শাক, আর এইগুলো এগুলো কি বেটে। ও চলো বন্ধুরা দেখছো, দেখো পালং শাক, এই বন্ধুরা দেখছো এটা মটর লাগানো আছে, আর তার সঙ্গে পেঁয়াজ, দেখো বন্ধুরা ভালো করে দেখো, দারুণ পরিবেশটা বন্ধুরা, দারুণ খুব সুন্দর লাগছে আমাকে এখানে। আর এই যে কাকা কাকিরা যে পরিশ্রম করছে মানে বলে বোঝানো যাবে না, দারুণ দারুণ জিনিস। চলো তোমাদের আরও কিছু দেখাই, আর এটা কি লাল খাড়ি না? এই যে বন্ধুরা দেখো লাল খাড়ি, তোমাদের দেখাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বন্ধুরা তোমরা দেখলে তোমাদের গোটাটাই আমি ঘুরিয়ে দেখালাম, কৃষি দপ্তরের যে ক্ষেত যেখানে চাষ করা হয় এখানকার পরিবেশ তোমরা দেখছো, আর এই যে দেখছো আমার ভাই সোহেল, আমরা ওর ভালো নাম সোহেল, আমরা মিমো বলে ডাকি, আমি বেশিরভাগ সময় মিমোই বলি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে বন্ধুরা, সঙ্গে থাকো দেখি আরও ওই ওই সাইডে যাবো, ওই সাইডে কিছু তোমাদের আরও যদি নতুন ধরনের সবজি সেগুলো দেখাবো। তো চলো বন্ধুরা ওই সাইডে, এখন আমরা একদম একদম মানে অনেক দূরে চলে এসেছি, ওই দেখছো নারকেল গাছ আছে ওইখানটাতে যাবো, চলো দেখি চলো। বন্ধুরা দেখছো দেখো আমরা যাচ্ছি, আমার ভাই মিমো আগে আগে যাচ্ছে। তো চলো বন্ধুরা এখানকার দৃশ্য বন্ধুরা দারুণ লাগছে, আমাকে তো খুব দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে জানাবে বন্ধুরা, কমেন্ট করে জানাবে। চলো ওই সাইডে যাই, তোমাদের দেখাই সেখানে কী নতুন জিনিস দেখানো যায়। বন্ধুরা ও আমাকে জিজ্ঞাসা করলো যে কোনো যদি সবজি দরকার আছে তো বলো, তাহলে বাড়ি নি, কিন্তু না আমি নেবো না, মানে এখান থেকে না বলে নেওয়া ঠিক নয়। ভদ্রতা তোর তোর আমি জায়গাতে যেখানে কাজ করেছি আমি এসেছি, যে আমাকে জিজ্ঞাসা করলে সেটা ভদ্রতা, এর আমার উচিত বলা যে না ঠিক না ভুল। এগুলো হয় নাই না, আর বাঁধাকপি নাই, শুধু ফুলকপি লাগানো আছে। দেখছো বন্ধুরা দেখো কত নারকেল গাছ লাগানো আছে, নারকেলও হয়েছে, যে তোমার যদি দেখতে পাচ্ছ দেখো, হুম
দেখছো বন্ধুরা, আমরা একদম নারকেল গাছের নিচে আছি। যদি একটা যদি পড়ে মাথায় তাহলে কিন্তু বিপদ কাণ্ড বন্ধুরা। চলো এখান থেকে সরে যাই। দেখো লাল খাড়ি লাগানো আছে, মূলো লাগানো আছে। দেখছো বন্ধুরা, দেখো কখন পরিবেশটা দেখো। আশা করছি তোমাদের ভালোই লাগছে বন্ধুরা। এই যে দেখছো একটা নারকেল পড়ে আছে, এটা ঠিক রে পূজা? ঠিক আছে ঠিক আছে। এই বন্ধুরা দেখছো নারকেল গাছের নিচে একটা নারকেল পড়ে দেখলাম আমরা। বন্ধুরা চলো, আমরা তোমাদের এখানে লঙ্কা গাছ লাগানো আছে, প্রচুর লঙ্কা গাছ লাগানো আছে, সেই জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি। চলো আমরা তোমাদের এখানে লঙ্কা গাছ লাগানো আছে, প্রচুর লঙ্কা গাছ লাগানো আছে, সেই জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি। দেখিলে একবার যে বন্ধুরা দেখছো, দেখো এখানে শুধু লঙ্কা গাছ আর লঙ্কা গাছ। এই দেখছো দেখছো, দেখো 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 কত সুন্দর বড় বড় লঙ্কা হয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছো তোমরা বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে বন্ধুরা। বন্ধুরা তোমাদের আমরা দেখালাম কৃষি দপ্তরে যে চাষ করা হয়, দেখছো তোমরা, তোমাদের দেখালাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগছে। কত রকম সবজি হয় চলো তোমাদের তোমাদের দেখায়, কতগুলো ফুলকপি এরা তুলে রেখেছে সেগুলো তোমাদের দেখায়। দেখো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো কত কত ফুলকপি, এগুলো সব হাটে যাবে বন্ধুরা বিক্রির জন্য। এই দেখছো একটা ঝুড়িতে লোড লোড হয়ে গেছে, এবার এগুলো সব হাটে যাবে। আর এগুলো এগুলো বাতিল নাকি? হ্যাঁ, ই খারাপ মাল হ্যাঁ না, এক নম্বর দু নম্বর হ্যাঁ, এই ছোট মাল হ্যাঁ না, সব থেকে ছোট মাল। আচ্ছা আচ্ছা, বন্ধুরা তোমাদের যদি একটু অসুবিধা হয় তো কোনো মনে কর কিছু মনে করেন, কারণ এরা হিন্দি ভাষী, এরা হিন্দিতে কথা বলে, তো বাংলা অত ভালো বলতে পারে না বন্ধুরা। বন্ধুরা তোমরা দেখলে যে আমার ভাই আমাকে নিয়ে এলো আজ একটা ব্লগ বানাতে। ও মোটামুটি আজ দু তিন দিন আগে আমাকে বলেছিল, তো আজ আমার অফ ডে, আর অফ ডিউটির দিন, আজ আমার ছুটির দিন, আজ ফাঁকে চলে এলাম। এর যে অফিসের যে আমরা যে ক্ষেত মাঠ সমস্ত কিছু দেখলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগলো। তো বন্ধুরা তো নেক্সট ব্লগে যেন তোমরা অপেক্ষা করো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, কারণ ভিডিও বেশি লম্বা করবো না। তো চলো বন্ধুরা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর ভিডিও শেষ করবে দেখবে বন্ধুরা। চলো আজকের মতো, বাই বাই, থ্যাংক ইউ।